কাউন্সিল ফর ফরেন রিলেশনস নিউ ইয়র্ক ভিত্তিক একটি নেতৃস্থানীয় অলাভজনক সংস্থা ও গবেষণা কেন্দ্র। প্রায় ১৯ বছর পর সেখানে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতি। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে অংশ নেন শিক্ষক, সাংবাদিক, কূটনীতিক সহ নাগরিক সমাজের প্রতিনিধিরা। নির্ধারিত বক্তৃতায় বাংলাদেশের অগ্রযাত্রা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জানান গত এক দশকে কিভাবে বদলে গেছে শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন, তথ্য প্রযুক্তি সহ উন্নয়নের প্রতিটি খাত। কথা বলেন রোহিঙ্গা ইস্যু নিয়েও। এর আশু সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান অগ্রণী ভূমিকা রাখার। অগ্রগতির পথে সন্ত্রাস ও জঙ্গিবাদ বড় চ্যালেঞ্জ উল্লেখ করে প্রধানমন্ত্রী এসব সামাজিক ব্যাধি নির্মূলে চার দফা প্রস্তাব তুলে ধরেন। I believe that terrorists do not belong to any religion or boundaries. Must stop the source of supply of arms to the terrorist. Must stop the flow of financing to the terrorist and their outfits. Remove the divisions within societies. Through the principle of peaceful settlement of international disputes through dialogue for a win-win situation. অনুষ্ঠানের শেষাংশে প্রশ্নোত্তর পর্বে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কথা বলেন সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে, তুলে ধরেন তার সরকারের উন্নয়ন পরিকল্পনা। The problem is that these people don't want to go back unless they feel insecure. But somehow it seems to me that all the organizations they are working there, they don't want that these people should go there. এর আগে জাতিসংঘ সদর দপ্তরে এসডিজি বিষয়ক উচ্চ পর্যায়ের সভায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বক্তব্যে প্রধানমন্ত্রী এসডিজি বাস্তবায়নে গৃহীত কার্যক্রম এবং এর লক্ষ্যমাত্রা পূরণে বাংলাদেশের অগ্রগতি বর্ণনা করেন। টেকসই উন্নয়ন লক্ষ্য বা এসডিজি অর্জনে স্থানীয় ও বৈশ্বিক পর্যায়ে অর্থবহ সহযোগিতা ও অংশীদারিত্বের ওপর গুরুত্ব আরোপ করেন তিনি। একই সঙ্গে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান জনগণের ভাগ্য পরিবর্তনে দেয়া প্রতিশ্রুতির বাস্তবায়নে অটল থাকতে। শেখ হাসিনা বলেন সম্মিলিত উদ্যোগ থাকলে চ্যালেঞ্জ মোকাবেলা করেও প্রান্তিক পর্যায়ে টেকসই উন্নয়নের সুফল পৌঁছে দেয়া সম্ভব। অগ্রগতি এমন হতে হবে যেখানে প্রতিফলন ঘটবে স্থানীয় উন্নয়ন ও আকাঙ্ক্ষার, বলেন সরকার প্রধান। I am confident that exchange of ideas would enhance our understanding of the development journey. It will also assist us in replicating the best practices. I am sure that together we can bring benefits of the SDGs to most marginalized people often at the bottom of the society and economy. অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সঞ্চালনায় ছিলেন ক্রোয়েশিয়ার প্রেসিডেন্ট কোলিন্দা গ্রাবার কিতারোভিচ। আর এতে বক্তব্য রাখেন বেশ কয়েকটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান।